আমাদের সাধারণত ধারণা করা হয় যে একটু বিজ্ঞান, ইংরেজি বা অঙ্ক শিখলেই হয়তো সে ভবিষ্যতে ভালো করবে, কিন্তু এই অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানের সাথে এখন প্রোগ্রামিং, কোডিং যে শেখা কতটা জরুরি সেটাও কিন্তু আমাদের শিক্ষক এবং অভিভাবকদেরকে উৎসাহিত করতে হবে, যেন বয়েজ অ্যান্ড গার্লস সবাই যেন প্রোগ্রামিং, কোডিং তাদের প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেল থেকেই তারা অন্যান্য বিষয়ের সাথে প্রোগ্রামিং, কোডিংটাকেও যেন সমানভাবে শিখে তারা বড় হয়। তাহলে কিন্তু আমরা গার্লসদেরকে ICTতে আরো বেশি সফল করতে পারবো। এখন মাননীয় উপদেষ্টা যেন সজীব ওয়াজেদ জয় ভাই নির্দেশনা দিয়েছেন, আমি ইতিমধ্যে একটি পত্র প্রেরণ করেছি প্রাইমারি এডুকেশন মিনিস্টারকে, যেন আমাদের এই কোডিং, প্রোগ্রামিংটাকে একেবারে প্রাইমারি লেভেলে ইন্ট্রোডিউস করা হয়। উনি কথা দিয়েছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রোগ্রামিং, কোডিংটাকে উনি ক্যারিকুলামে অন্তর্ভুক্ত করবেন, এবং আমরা কিন্তু আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এখন আমরা প্রাইমারি স্কুলে পর্যন্ত স্থাপন করছি, এবং আমাদের টার্গেট যে আগামী 25 সালের মধ্যে 35,000 আধুনিক শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করব, যেটা আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গার্লসদেরকে ICTতে কিন্তু আরো উৎসাহিত করবে, এবং সেখানে যাতে গার্লসদের অ্যাক্সেসটা থাকে তার জন্য আমরা একটা সেন্ট্রাল ড্যাশবোর্ড করছি, ওয়েবসাইট করছি, সেটার মাধ্যমে আমরা এটা মনিটরিং করতে পারবো এবং সেটা দিতে পারবো। পাশাপাশি SSC HSC পাশ করার পর হয়তো সবাই ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণের জন্য যেতে পারে না বা যাওয়ার প্রয়োজনও নাই, তাদেরকে যেন আমরা IT নির্ভর কর্মসংস্থান দিতে পারি, তার জন্য আমরা সারা দেশের 64টি জেলায় আমরা শেখ কামাল IT ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি, যেখানে বারবার আলোচনা হয়েছে, এখানে মুনতাহা বলেছে, আসাদ বলেছে যে প্রশিক্ষণের পর যে ইন্টার্নশিপ এবং যে মেন্টরিং এর প্রয়োজন হয়, আমি বলবো মনিটরিং অ্যান্ড মেন্টরিং দুটোই প্রয়োজন, যেটা সরকারের পাশাপাশি যদি প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্র্যাক, গ্রামীণ ফোন এবং আমাদের বেসিস, বাক্য এবং আমাদের মিডিয়া পার্টনার যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে এটা সহজ হয়। আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আমরা প্রায় 4,000 ল্যাপটপ বিনামূল্যে আমাদের যারা তরুণ ফ্রিলান্সার আছে, এখানে বিশেষ করে 30% নারী তারা পাবেন, এটা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে বলতে পারি। সাথে আমি এটুকুও আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের যে কোনো নারী উদ্যোক্তা বা ছাত্রী, তারা যদি ল্যাপটপ তারা কেনার সামর্থ্য না থাকে, তারা আবেদন করলে যারা প্রতিবন্ধী আছেন, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তাদেরকে বিশেষ সফটওয়্যার সম্বলিত ল্যাপটপ আমরা IC ডিভিশন থেকে দেই, এবং যারা অসচ্ছল ছাত্রছাত্রী আছেন তাদেরকেও আমরা ওয়ালটনের সাথে চুক্তি করেছি, যেখানে একেবারেই দীর্ঘমেয়াদী স্বল্প সুদে আমরা কিন্তু কিস্তির ভিত্তিতে আমরা ল্যাপটপ প্রদান করি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করলে আমরা সেটা পৌঁছে দিই। আমাদের SRDL স্কুল অফ ফিউচার 300, যেখানে আমাদের এই স্টেম এডুকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে শুধু স্টেম নয়, একেবারে ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের যে টেকনোলজি গুলো, অর্থাৎ রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, এগুলো যাতে এই একেবারে সেকেন্ডারি লেভেলেই একজন ছাত্র বা ছাত্রী তারা যারা জানতে পারে, শিখতে পারে, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে।